নমস্কার বন্ধুরা, নমস্কার। ইটিংস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে একটা ইটিং শো নিয়ে এসেছি, ঠিক আছে? চ্যালেঞ্জ হবে না, আজকে শোই করব। তো দেখো কি আছে, ভাত আছে, চিংড়ি মাছের মাখা আছে, এটা হচ্ছে ডিমের মাখা, আর এটা হচ্ছে পাবদা মাছের বড়ি, আলু আর হচ্ছে বেগুন দিয়ে ঝোল। তো এই হচ্ছে সিম্পল খাওয়া দাওয়া আছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করছি। পাতলা ঝোল, চিংড়ি মাছ মাখাটা তো দারুণ খেতে, ডিম মাখাটা খাইনি এখনো, খাবো। ঝোলটা খুব সুন্দর, আজকে একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম। এরকম পাতলা ঝোল খেতে দারুণ লাগে। সবসময় রিচ না হয়, ঝোলটা লাল দেখাচ্ছে কিন্তু মশলা টসলা কিছুই দেয়নি, হচ্ছে দিয়েছ কোনো মশলা, মানে আদা রসুন দাওনি, কোনো মশলাই দেয়নি, আদা রসুন রসুন লঙ্কার গুঁড়া, এখানে লাল আছে, কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কার গুঁড়া দিয়েছে, ওই জন্য লাল হয়েছে, নাহলে বাকি আদা রসুন টসুন কিছু পড়েনি। বড়ি আছে, একেবারে হালকা জল, দারুণ খেতে লাগছে। এরকম রান্না হলে সট সট করে ভাতগুলো চলে যায়।
ডিমটাতে একটু নুন কম হয়ে যাক। পাবদা মাছটা দারুণ টেস্টি। ঝোটা নিয়ে নেন, বড়ি আছে, বেগুন আছে, আলু, সবগুলোকে ভাতে একসঙ্গে মাখিয়ে দেবো। দেখুন এবারে গপ খেয়ে নেব। ডিমের নুন কম হয়েছে না বেশি হয়েছে? ডিমে হ্যাঁ নুন বেশি হয়েছে তোমার? আমার কাছে তাহলে নুনগুলো এসছে সব। দেখুন কে এসছে, ঘুরতে গেছিল, ঘুরে এসে গেছে।
মা ঘুরতে গিয়েছিলে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে আমি খাবো খাবে আচ্ছা খাই মা কোথায় ঘুরতে গিয়েছিলে আম্মা গাইকে মহা মানি মাছু দেবনি দেবনি না ফিস খেলে ভালো আছে দিবি সো फ्रेंड्स আমাদের খাওয়া দাওয়া শেষ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করো শেয়ার করো বুঝছো ঠিক আছে চলো এই বলে ভিডিওটা শেষ করছি টাটা